ओम शांति। आज के तारीख हलो 30 अक्टोबर 2022। बाबार अव्यक्त मुरली रिवाइज कोर्स 21 नवेम्बर 1992। आजकेर अव्यक्त मुरलीर हेडलाइन हलो कर्मेर गुह्यगतिर ज्ञाताह। कर्मेर गुह्यगतिर ज्ञाताह। ओम शांति। आज समुदय भंडार प्रदानकारी बाबा सब बाच्चार संचयर खाता देखछिलेन। सब बाच्चाराई अक्षय असीम भंडार प्राप्त हुएछे एवं सकलेर एक रकम एकेर द्वारा सब भंडार प्राप्त हुएछे। एटा शुधु एकटा भंडार नय बरं अनेक भंडार प्राप्त हुएछे। दबो संचयर खाता प्रत्येकेर आलादा आलादा। কেউ কেউ সব ভাণ্ডার খুব ভালোভাবে সঞ্চয় করেছে এবং অন্যান্য অনেককে তাদের যথাশক্তি সঞ্চয় করেছে। আর যতটা সঞ্চয় করেছে ততটাই মুখের আচরণে সেই রোহানি নেশা দেখা যায়। সঞ্চয় করা রোহানি গৌরব অনুভব হয়। যারা সঞ্চয় তাদের রোহানি গৌরব অনুভব হয় তাদেরকে। রোহানি গৌরবের প্রথম লক্ষণ এটাই, যতটা গর্ব হয় ততটা নিশ্চিন্ত বাদশাহর ঝলক তাদের সব কর্মে প্রতীয়মান হয়। কারণ যেখানে রুহানি গৌরব থাকে সেখানে কোনো দুশ্চিন্তা থাকতে পারে না। এই গৌরব আর দুশ্চিন্তা এই দুটো এক সময়ে একসাথে থাকতে পারে না। যেভাবে আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে না, নিশ্চিন্ত বাদশাহর বিশেষত্ব সে সদা প্রশ্নচিত্তের পরিবর্তে প্রসন্নচিত্ত থাকে। প্রতি কর্মে স্বয়ের সম্বন্ধে বা অন্য সকলের সম্বন্ধে বা প্রকৃতির সম্বন্ধে কোনো সময় কোনো পরিস্থিতিতে সংকল্প মাত্র কোশ্চেন মার্ক হবে না যে এরকম কেন বা এটা কেন হচ্ছে, এরকম আবার হয় না কি। প্রসন্নচিত্ত আত্মার সংকল্পে সব কর্ম করার সময়, দেখার সময়, শোনার সময়, ভাববার সময় সে সচেতন থাকে যা হচ্ছে তা আমার জন্য ভালো আর সদা ভালো হওয়ারই আছে। প্রশ্নচিত্ত আত্মা কেন এভাবে ওভাবে এই গোলক ধাঁধায় নিজেকে নিশ্চিন্ত থেকে চিন্তায় নিয়ে আসে। আর নিশ্চিন্ত আত্মা খারাপকেও ভালোতে পরিবর্তন করে নেয়, সেজন্য সে সদা প্রসন্ন থাকে। আজকালকার সায়েন্সের সাধন দ্বারাও যা ওয়েস্ট অব ব্যবহার্য জিনিস থাকে সেগুলো পরিবর্তন করে ভালো জিনিস বানিয়ে দেয়। সুতরাং প্রসন্নচিত্ত আত্মা সাইলেন্সের শক্তি দ্বারা খারাপ পরিস্থিতি হোক বা সম্বন্ধ খারাপ অনুভব হোক, কিন্তু সে খারাপকেও ভালোতে পরিবর্তন করে নিজের মধ্যেও তা ধারণ গ্রহণ করবে এবং অন্যকেও নিজের শুভ ভাবনার শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা খারাপকে বদলে ভালো ধারণ করার শক্তি দেবে। কোনো কোনো বাচ্চা মনে করে এবং বলে যে কোনো বিষয় যখন অনুচিত তো অনুচিতকে অনুচিত বলতে হবে তো না, অথবা অনুচিতকে তো অনুচিতই মনে করতে হবে তো না, কিন্তু যা উচিত নয় তাকে অনুচিত মনে করা এটা উপলব্ধি হিসেবে বোঝা, রাইট অথবা রং মনে করা জানা সেটা আলাদা বিষয়। কিন্তু নলেজফুল রূপে যারা জানে তারা উপলব্ধির পরে নিজের মধ্যে কোনো আত্মার খারাপকে খারাপ রূপে নিজের বুদ্ধিতে ধারণ করবে না। তো উপলব্ধি আলাদা ব্যাপার, উপলব্ধি পর্যন্ত সেটা রাইট, কিন্তু নিজের মধ্যে অথবা নিজের মনে নিজের বুদ্ধিতে নিজের বৃত্তিতে নিজের বাণীতে অন্যের খারাপকে খারাপ রূপে ধারণ করো না, ভেতরে রেখো না। কেননা উপলব্ধি আর ধারণ করা এতে ফারাক আছে। নিজেকে বাঁচানোর জন্য এমন বলে দেয় যে এটা তো রঙই, রঙকে রঙ বলতে তো হবে তাই না। কিন্তু যে বিচক্ষণ তার কাজ কী, যে বিচক্ষণ সে যদি মনে করে যে এটা খারাপ জিনিস
তাহলে খারাপ হিসেবে বুঝো কি নিজের কাছে জমা করবে, নিজের কাছে ভালো করে সাবধানে রাখবে। তাদের এটা ছেড়ে দিতে হবে তো না, নাকি জমা করায় বিচক্ষণতা? এটা কি বিচক্ষণতা? শুধু ভাবো, যদি খারাপ কিছু বা কারো খারাপ ব্যবহার নিজের মধ্যে ধারণ করে নিয়েছো, তবে কি তোমাদের বুদ্ধি বৃত্তি বাণী সদা সম্পূর্ণ স্বচ্ছ বলে মানা যাবে? যদি সামান্য কোনো ডিফেক্ট বা দাগ থেকে যায়, নোংরা থেকে যায়, তবে ডিফেক্ট থাকা তেমন ব্যক্তিকে কখনো পারফেক্ট বলা যায় না। প্রসন্নচিত্ত থাকতে পারে না। যদি কারো মনের মধ্যে খারাপ থাকে তাহলে তার মন সদা প্রসন্নচিত্ত থাকতে পারে না, এবং মনে খারাপ বিষয়েই ব্যানেতে অবশ্যই আসবে। তা একের সামনে বর্ণন করো বা অনেকের সামনে, কিন্তু কর্মের গতির গৃহ রহস্য সদা সামনে রাখো। যে কোনো কারো খারাপ বা অনুচিত বিষয় যদি মনে রেখে দেওয়ার সাথে বর্ণন করো, তবে এই ব্যর্থ বর্ণন প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে। কিন্তু যেমন কেউ গম্বুজের মধ্যে আওয়াজ করলে নিজেরই আওয়াজ বদল হয়ে আরও বড় রূপে নিজের কাছে ফিরে আসে। গম্বুজে আওয়াজ করে দেখেছো? সুতরাং যদি কারো নিন্দা করার, অনুচিতকে অনুচিত রূপে ছড়িয়ে দেওয়ার সংস্কার থাকে, যাকে তোমরা অভ্যাস করে থাকো, তাহলে আজ কারো নিন্দা করছো আর নিজেকে অনেক বোঝদার, অনুচিত কিছু করার অর্থে মনে করে বর্ণন করছো। কিন্তু এটা পাকা নিয়ম অথবা কর্মের ফিলোসফি যে আজ যদি তুমি কারো নিন্দা করছো তাহলে কাল তোমারই কেউ নিন্দা, দ্বিগুণ নিন্দা করবে। কেননা এই অনুচিত বিষয়গুলো এত ফাস্ট ছড়িয়ে পড়ে, যেভাবে কোনো বিশেষ রোগের জার্মস মানে জীবাণু খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, এবং ছড়িয়ে যাওয়া জার্মস যার গ্লানি করেছ সেখানে পর্যন্ত অবশ্যই পৌঁছে যায়। তুমি হয়তো একটা নিন্দা করেছ আর সে তোমাকে ভুল প্রমাণ করার জন্য দশটা নিন্দা করবে। সুতরাং রেজাল্ট কী হলো? কর্মের গতি কী দাঁড়ালো? কোথায় ফিরে এলো? যদি তোমার শুভ ভাবনা থাকে সে আত্মাকে ঠিক করার, তাহলে সে অনুচিত বিষয়কে শুভ ভাবনার স্বরূপে বিশেষ নিমিত্ত স্থানে জানিয়ে রাখতে পারো, অন্যদের মাঝে সেটাকে ছড়িয়ে দেওয়াটা ঠিক নয়। রং কেউ কেউ বলে ওই সময় কাউকে কিছু বলেনি, কিন্তু অন্যরা বলেছিল তো হ্যাঁ আমি হ্যাঁতে হ্যাঁ বলেছি, হ্যাঁ করেছি, বলিনি। তোমাদের ভক্তি মার্গের শাস্ত্রেও বর্ণিত আছে যে খারাপ কাজ করনি কিন্তু দেখেছ সাথও দিয়েছ, তাহলে সেটা খারাপ, সেটা পাপ। হ্যাঁ এর সঙ্গে হ্যাঁ মেলানো, এটা কর্মের কর্মের গতি অনুসরণে পাপের ভাগিদার হওয়া। বর্তমান সময়ে কর্মের গতির জ্ঞানে তোমরা খুব ইজি হয়ে গেছো, কিন্তু এই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম পাপ শ্রেষ্ঠ সম্পূর্ণ স্থিতিতে বিঘ্ন রূপ হয়। ইজি হওয়ার লক্ষণ কী? তারা সদা এমনই চিন্তা ভাবনা করে যে এ তো অন্যেরাও করে, আজকাল তো এমন চলছে, নয়তো নিজেকে হালকা করার জন্য এটাই বলবে যে আমি তো মজা চলে বলেছি, আমার ভাব এটা ছিল না, আমি এমনই বলে দিয়েছি। এই বিধি সম্পূর্ণ সিদ্ধি প্রাপ্ত করার ক্ষেত্রে সূক্ষ্ম বিঘ্ন উৎপন্ন হয়। সেই জন্য অনেকে জ্ঞান তো প্রাপ্ত করেছ, রচয়িতা আর রচনার জ্ঞান শোনা বর্ণন করা খুব স্পষ্ট হয়ে গেছে, কিন্তু কর্মে গৃহগতির জ্ঞান বুদ্ধিতে সদা স্পষ্টতা থাকে না। সেই জন্য ইজি হয়ে যায়। কোনো কোনো বাচ্চার নিজের প্রতি কমপ্লেন থাকে যে যেভাবে বাবা বলেন, বাবা বাচ্চাদের মধ্যে যে শ্রেষ্ঠ আশা রাখেন, যেমন চান যতটা চান তারা ততটা নয়, এর কারণ কি? এটা অতি সূক্ষ্ম ব্যর্থ কর্ম, বুদ্ধিকে মনকে শ্রেষ্ঠ অনুভব করতে দেয় না। যোগযুক্ত হতে তোমরা বসো কিন্তু অনেকটা সময় যুদ্ধে চলে যায়, ব্যর্থকে সমাপ্ত করে সমর্থ হতে সময় চলে যায়। সেজন্য কি করা উচিত? তোমরা যতটা শ্রেষ্ঠ হয়েছ ততটা উঁচুতে অ্যাটেনশন রাখতে হবে, ব্রাহ্মণ জীবনের খোশ মেজাজে তোমাদের থাকতে হবে। খোশ মেজাজে থাকার অর্থ
এই নয় যে মনে যা এলো করে ফেললে, আনন্দে মেতে রইলে। অল্পকালে এই সুখের আনন্দ কিংবা অল্পকালের সম্পর্কের আনন্দ সদাকালের প্রসন্নচিত্ত স্থিতি থেকে আলাদা, এটাকেই তুড়ি আনান মনে করো না। যা মনে এলো তা বলা, যা মনে এলো তা করা, আর ভাবছ আমি তো আনন্দে বিভোর হয়ে থাকি। অল্পকালের ইচ্ছা অনুসারেই মন মজি হয় না, সদাকালের রুহানি সুখানুভবের আনন্দে থাকো, এটাই যথার্থ ব্রাহ্মণ জীবন। আনন্দে ভরে থাকো আর কর্মের গতির জ্ঞাতা হও। তো আনন্দে থাকতে হবে, কর্মের গ্রহণ গতির জ্ঞাতা হতে হবে, তবে যা চাও যেভাবে চাও সেভাবে অনুভব করতে থাকবে। বুঝেছ? কর্মের গুহ্যগতির জ্ঞাতা হও, পরে খাজানা সঞ্চয়ের রেজাল্ট শোনাব। আচ্ছা, চারিদিকে চিন্তামুক্ত নিশ্চিন্ত বাদশাহ আত্মাদের, সদা প্রসন্নচিত্ত বিশেষ আত্মাদের, সদা নিজের জন্য এবং সব আত্মার জন্য শ্রেষ্ঠ পরিবর্তন শক্তিকে কর্মে নিয়োজিত করা কর্মযোগী আত্মাদের সদা রচয়িতা রচনার জ্ঞাতা এবং কর্ম ফিলোসফিরও জ্ঞাতা, এমন জ্ঞানস্বরূপ আত্মাদের বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার আমরা সমস্ত আত্মারূপী সন্তানরাও জানাই আমাদের মাতপিতা বাপদাদাকে, স্মরণ স্নেহ আর নমস্কার। দাদিদের সাথে সাক্ষাৎ। বর্তমান সময়ে কোন বিষয়ের আবশ্যকতা আছে? তো বাবা বলছে, বর্তমান সময়ে আমাদের কোন বিষয়ের আবশ্যকতা আছে? কর্মের গুহ্যগতির জ্ঞান দুর্বল মর্জ হয়ে গেছে, সেজন্য অমনোযোগিতা রয়েছে। পুরুষার্থেও কিন্তু পুরুষার্থে অমনোযোগী হয়ে যায়, সেজন্য এখন এই বিষয়েই আবশ্যকতা আছে। বাপদাদা সকলের রেজাল্ট দেখেন, যা চলছে তা ভালো, কিন্তু এখন ভালো থেকে আরও ভালো হতেই হবে, বিজি থাকতে হয় তো না? বেশি সময় কিসে থাকতে হয়, কোন বিষয়ে বেশি সময় দিতে হয়? তোমাদের নিজেদের স্থিতি স্বতন্ত্র হয়ে ও প্রিয় কিন্তু সময় তো দিতেই হয়, সুতরাং এই সময়েই পাওয়ারফুল শক্তিশালী লাইট হাউস মাইট হাউস হয়ে ভাইব্রেশন যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কি হবে? সংগঠিত রূপে এই বাতাবরণই হবে। অন্য কোনো বিষয় যদি না থাকে তখন কি ভাইব্রেশন বিশ্ব এবং প্রকৃতি পর্যন্ত পৌঁছাবে? এখন তো সব লোক অপেক্ষা করছে কবে আমাদের রচয়িতা বা মাস্টার রচয়িতা সম্পন্ন এবং সম্পূর্ণ হয়ে আমাদের দ্বারা তাদের স্বাগত জানাতে অনুমতি দেবে। প্রকৃতিও স্বাগত জানাবে তো না? অতএব তারা সফল তার মালার সাথে তোমাদের স্বাগত জানাবে। সেই দিন আসরে আছে যখন সফল তার সিংহা বাজবে, তখন প্রত্যক্ষ তার সিংহা বাজবে, বাঁচতে তো হবেই তাই না? আচ্ছা, দাদি চন্দ্রমণি জি সেবাতে যাওয়ার জন্য অনুমতি নিচ্ছে, তো এদিন দাদি চন্দ্রমণি সেবাতে যাওয়ার জন্য বাবার কাছে অনুমতি নিচ্ছে। অলরাউন্ডার হওয়াই হলো শ্রেষ্ঠ সেবা, তোমাদের অলরাউন্ডার হতে হবে। বেশ, পরিক্রমা করতে থাকো, পরিক্রমার পাঠ বাচ্চাদের। বাবা তো অব্যক্ত রূপে করতে পারেন, শাখা রূপেও বাবার পরিক্রমা করার পাঠ ছিল না, বাচ্চাদেরও ছিল। আচ্ছা, অব্যক্ত বাপ দাদার পার্সোনাল সাক্ষাৎ বিজয়ী মালায় আসার জন্য তীব্র পুরুষার্থী হও। সদা তীব্র পুরুষার্থী আত্মা নিজেদের এমন অনুভব করো, যখন ব্রাহ্মণ হয়েছ তখন পুরুষার্থী তো বটেই, তোমরা তীব্র পুরুষার্থী নাকি শুধুই পুরুষার্থী? যারা শোনে এবং শোনায় তাদের পুরুষার্থী বলবে নাকি তীব্র পুরুষার্থী বলবে? শোনা আর শোনানো এরপরে কি হয়? তীব্র পুরুষার্থী কাকে বলবে? যারা শোনে তাদেরকে নাকি যারা সেই রূপ হয় তাদেরকে? যে মালার 16108তম নম্বর সেও অবশ্যই শোনে এবং শোনায়, নয়তো মালাতে কিভাবে আসবে? কিন্তু 108-এর মালাতে কে আসবে? 108-এর মালার নাম বিজয় মালা, 16000-এর মালার নাম বিজয় মালা নয়। সুতরাং সোনা আর শোনানো এটা মেজরিটি করে কিন্তু সোনা।
আর সেরকম হওয়া তাকে বলা হয়ে থাকে তীব্র পুরুষার্থী। 108 হলো তীব্র পুরুষার্থী আর 16108 হলো পুরুষার্থী। সুতরাং নিজেকে নিজে চেক করো, তুমি তীব্র পুরুষার্থী নাকি পুরুষার্থী, তোমরা কে, কীরকম তা তোমাদের মেজরিটি জানতে পারে। অল্প কয়েকে আছো যারা নিজেদের জানেও না আর রংকে রাইট মনে করে চলতে থাকে। মেজরিটি মনে মনে নিজেকে নিজের সত্য বলে জানে যে আমি কে, সেজন্য সদা নিজেকে দেখো, অন্যকে নয়। নিজের পুরুষার্থ চেক করো আর তীব্র পুরুষার্থে চেঞ্জ করো, নয়তো ফাইনাল সময় উপস্থিত হলে চেঞ্জ করতে পারবে না। সেই সময় তোমাদের পঠন পাঠন সমাপ্ত হয়ে যাওয়ায় পরীক্ষার সময় পড়ার চান্স পাওয়া যায় না। যদি কোনো স্টুডেন্ট মনে করে একটা বিশেষ প্রশ্নের উত্তর সে জানে, তখন বই পড়ে উত্তর দিয়ে দেবে, তাহলে সেটা রাইট হবে নাকি রং হবে। সুতরাং সেই সময় নিজেকে চেঞ্জ করতে পারবে না, সে যা এবং যেমন সেভাবেই প্রলব্ধ প্রাপ্ত করে নেবে। কিন্তু এখন চান্স আছে, এখন টু লেটের বোর্ড লাগেনি, লেটের বোর্ড ঝোলানো হয়েছে। লেট হয়ে গেছে কিন্তু টু লেট নয়, সেজন্য তবুও মার্জিন আছে। কোনো কোনো স্টুডেন্ট 6 মাসেও পাস উইথ অনার হয়ে যায়, যদি সঠিক পুরুষার্থ করে তবে। কিন্তু সময় সমাপ্ত হওয়ার পর কিছু করতে পারবে না তোমরা। বাবাও যদি কৃপা করতে চান তবুও তিনি পারবেন না। আচ্ছা ঠিক আছে, এ ভালো, একে মার্কস দিয়ে দাও, এটা বাবা করতে পারে। সেই জন্য এখন থেকে চেক করো আর চেঞ্জ করো, অবহেলা করা ছেড়ে দাও। ঠিক আছে চলছি, পৌঁছে যাব, এটা অবহেলা। যারা অসতর্ক তাদের তো এই সময় মজা লাগে, তাদের কোনো চিন্তা হয় না, তারা আরামকেই সব কিছু মনে করে। সুতরাং অসাবধান হয়ও না, সদা অ্যালার্ট। তোমরা পাণ্ডব সেনা তো না, সেনা অসতর্ক থাকে নাকি অ্যালার্ট থাকে? সেনা মানে যারা অ্যালার্ট সাবধান সতর্ক থাকে, যারা অসতর্ক তাদের সেনায় সৈনিক বলা যাবে না। অতএব অসতর্কতা নয় অ্যাটেনশন, কিন্তু অ্যাটেনশনও যেন ন্যাচারাল বিধি হয়ে যায়। কেউ কেউ অ্যাটেনশনেরও টেনশন করে, টেনশনের লাইফ সদাকালীন তো চলতে পারে না, টেনশনের লাইফ অল্প সময় চলবে, ন্যাচারাল চলবে না। সুতরাং অ্যাটেনশন রাখতে হবে, কিন্তু ন্যাচারাল অ্যাটেনশন যেন অভ্যাস হয়ে যায়। যেমন বিস্মৃতির অভ্যাস তৈরি হয়ে গেছিল তো না, না চাইতেও হয়ে যায়, তো এটা অভ্যাস হয়ে গেছে তো না, ন্যাচারাল হয়ে গেছে তাই না? ঠিক এরকমই যেন স্মৃতি স্বরূপ থাকার অভ্যাস হয়ে যায়, অ্যাটেনশনের অভ্যাস হয়ে যায়। সেই জন্য বলা হয়ে থাকে মনুষ্য আত্মা অভ্যাসের দাস, আদত সে মজবুর, না চাইতেও হয়ে যায়, একে বলে বশ্যতা। তো তোমরা কি তীব্র পুরুষার্থী হয়েছ? তীব্র পুরুষার্থী অর্থাৎ বিজয়ী, তবেই মালাতে আসতে পারবে। বহুকালের অভ্যাস প্রয়োজন, সদা সর্বদা অ্যালার্ট মানে সদা এভার রেডি। তোমাদের কি নিশ্চয় আছে বিনাশের সময় পর্যন্ত তোমরা থাকবে, নাকি আগেও যেতে পারো? আগেও যেতে পারো তাই না? সেই জন্য এভার রেডি, বিনাশ তোমাদের জন্য অপেক্ষা করুক, কিন্তু তোমরা বিনাশের জন্য অপেক্ষা করো না, সে রচনা আর তোমরা রচয়িতা। সদা এভার রেডি, কি বুঝলে? অ্যাটেনশন রাখো, যে খামতি অনুভব হোক তা শীঘ্র শীঘ্র সমাপ্ত করো। সম্পন্ন হওয়া অর্থাৎ দুর্বলতার নাশ করা, এমন নয় যে যখন এখানে আসো তো এখানের মতন আর ওখানে যাও তো ওখানের মতো। সবাই অবশ্যই তীব্র পুরুষার্থী হয়ে যায়। আচ্ছা আজকের বরদান, বিশ্ব থেকে অন্ধকার সরিয়ে আলো দেওয়ার মাস্টার জ্ঞান সূর্য ভব। বিশ্ব থেকে অন্ধকার সরিয়ে আলো দেওয়ার মাস্টার জ্ঞান সূর্য ভব। স্পষ্টীকরণ, মাস্টার জ্ঞান সূর্য সে যে বিশ্ব থেকে অন্ধকার সরিয়ে আলো দেয়, সে নিজেও প্রকাশ স্বরূপ, লাইট মাইট রূপ, এবং অন্যকেও লাইট মাইট প্রদানকারী।
যেখানে সদা আলো থাকে সেখানে অন্ধকারের কোনো প্রশ্নই নেই। অন্ধকার হতেই পারে না, যে বিশ্বকে আলো দেবে সে নিজে অন্ধকারে থাকতে পারে না। সম্পূর্ণ পবিত্রতা অর্থাৎ আলো, তার কাছে অন্ধকার অর্থাৎ বিকারের অংশ থাকতে পারে না। স্লোগান: স্বভাব সংস্কার সম্বন্ধ সম্পর্কে লাইট থাকা মানেই বন্ধুত্বপূর্ণ হওয়া। স্বভাব সংস্কার সম্বন্ধ সম্পর্কে লাইট থাকা মানেই বন্ধুত্বপূর্ণ হওয়া। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।